Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নারীরা তাদের মাথার চুল এটা কি ফেলে দিবেন নাকি হাতের মধ্যে নিয়ে রাখবেন, নারীদের মাথার চুল কি করতে হবে, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, নারীদের মাথার চুল, যে সমস্ত নারীদের মাথার মধ্যে চুল তো সব নারীদেরই আছে, কিন্তু সেই চুলগুলোকে ফেলে দিবে নাকি মাটিতে পুঁতে রাখবে নাকি বিক্রি করে ফেলবে, চুল বিক্রি করলে কি হয়, ইসলাম কি বলে। এই বিষয়টা খুবই জটিল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, হয়তো বা আমরা অনেকেই এর ব্যাখ্যা জানি না। এই বিষয়টা না জানার কারণে হয়তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনু আদমের প্রত্যেকটা জিনিসকে সম্মানিত করেছি, ফার্স্ট টু লাস্ট সকল কিছু বনি আদমের সম্মানিত। এই জন্য দিনী ভাই বোনেরা, বনি আদমের সম্মানিত জিনিস অসম্মানিত জায়গায় ব্যবহার করা যাবে না, অসম্মান হওয়ার মতো জায়গায় ফেলে দেওয়া যাবে না। এমনকি মাথার চুল, আপনার চুল পড়ে গেছে, এটা আপনি বাথরুমের কমোডের মধ্যে ফেলবেন না, বা চুলগুলো গোসলখানার মধ্যে ফেলবেন না। এই চুলগুলোকে নিয়ে আল্লাহ পাক মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জিনিসগুলো যেমন আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে উৎপন্ন করেছেন, এই জিনিসগুলোকে নিয়ে আপনি মাটিতে ঘিরে দেন। মাটির মধ্যে একটা চুল পড়ে গেলে এগুলোকে সংরক্ষণে রাখেন, হেফাজতে রাখেন, এগুলোকে মাটিতে ঘিরে দেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবেন। এবং মাথার চুল এখানে সেখানে না ফেলা, রাস্তার মধ্যে ডাস্টবিনের মধ্যে না ফেলা। যারা সেলুনের মধ্যে চুল কাটেন, যে সমস্ত পুরুষরা, তারাও বিষয়টা খেয়াল রাখবেন। যে সমস্ত নারীরা, তাদের ভাই আছে, স্বামী আছে, বাবা আছে, তাদেরকে বিষয়টা না করবেন। চুলগুলো যদি কাটে, এগুলো যেন নিয়ে আসে, নিয়ে আসার পরে অনেক জায়গায় নির্ধারিত কোনো জায়গায় ফেলে দেয়, এবং যেখানে চুল কাটে সেখানে যেন বলে দেয়, এগুলো মাটির নিচে পুঁতে দিও, ডাস্টবিনের মতো ময়লা জায়গার মধ্যে ফেলো না, চুলের মধ্যে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং যে সমস্ত নারীরা মাথার চুলগুলো দিয়ে একটা মাথার ক্লিপ রাখেন, 10 টাকা বিক্রি করে দেন, 20 টাকা বিক্রি করে দেন, তাদের উপর আল্লাহ তাআলা লানত। এই কাজগুলো করা যাবে না, এগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ। চুলগুলোর মালিক আমি না, চুলের মালিক আল্লাহ। আল্লাহর দেওয়া জিনিস আমি কিভাবে বিক্রি করি? আমার শরীরের কিডনি 2টা আছে, এই জন্য একটা কিডনি বিক্রি করতে পারবো, এটা জায়েজ নাই। চোখ একটা আছে, একটা চোখ মানুষকে দান করতে পারবো, সৎকা করতে পারবো, কিন্তু বিক্রি করা যাবে না। তাদের চুল এটাও আল্লাহ পাকের প্রদত্ত একটা জিনিস, এটা বিক্রি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।